সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি জয়েন্টশীল, প্রথম লেখা আমার। আমি একজন প্রকৌশলী ইলেকট্রিক্যালের। আমার খুবই ভালো লাগছে যে এমন একটা সুন্দর পরিবেশ আজ আমার প্রথম প্রকাশ, আমার প্রথম বই। আপনাদের অনুপ্রেরণা আমার আরও লেখার সহায়ক হবে। আমি প্রকৃতি, সমসাময়িক এবং অনেক কিছু প্রেম এসব নিয়ে লিখেছি। আমি আগামীতে আরও লিখব, আপনাদের সাহচর্য এবং অনুপ্রেরণা আশা করি। পাঠকদের পাঠকদের কি মেসেজ দিয়েছেন আপনি? আমি দিয়েছি প্রকৃতি নিয়ে, প্রকৃতি নিয়ে যেমন বেশি লেখা, সমসাময়িক কথাগুলো আছে, সমসাময়িক সমসাময়িক কথা, প্রকৃতি এগুলো নিয়েই লেখা। কত নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে? আমার পন্থকুঠির 244 থেকে 248 পন্থকুঠির। আর প্রকাশ করছে দিকদর্শন প্রকাশন। আপনি গ্রামের বাড়ি কোথায়? আমার নিজ জেলা হলো ফরিদপুর, মধুখালী উপজেলা, জগন্নাথ গ্রাম। আমার কর্মস্থল, আমি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সপেক্টর। সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। আর সেই আনন্দটা অবশ্যই আমাকে ছেড়ে যাচ্ছে এই মুহূর্তে। আর এই আনন্দটাকে সার্থক করবার জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন তারাও আমার পাশে আছেন। আমার হাজব্যান্ড ইত্যাদি, আর এটাতে জেলা কালচারাল অফিসার হায়দার মুসিম্বা। মূলত আমি কৃতজ্ঞতাটা তাকেই দিতে চাই, আমার এই বইটি সৃষ্টি করবার পিছনে হায়দার আলী সিম্বা আর কামাল মুস্তফাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। আর শামীম ভাই আমাদের যশোরের গৌরব কৃতি সন্তান, আমি তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বদরুল ভাইকেও আমি জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। ভাষার মাস, আমি সকল শহীদদের প্রতি মনন্দ শ্রদ্ধা জানাই। আজকে আমরা বাংলা ভাষায় সাহিত্য চর্চা করতে পারছি তাদের অবদানের জন্য। আর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা যে স্বাধীন আশা করি সবার ভালো লাগবে। অত্যন্ত সুলেখক একজন আমাদের ছোট ভাই বাবা হাফিজ।